আমরা রাজ্য সরকারের শিক্ষা দপ্তরে আমরা নতুন করে কয়েকটা স্কিম আমরা নতুন করে চালু করছি প্রকল্প বিদ্যালয় চলো অভিযান। এই প্রকল্পটা এই স্কিমটা আগেও ছিল, আমাকে অফ করে দাও। এগুলি প্রতি বছরই এই প্রকল্প এই যে স্কিমটা আমাদের যে চালু ছিল বিদ্যালয় চলো অভিযান, কিন্তু কোভিডের কারণে এটা মাঝখানে বন্ধ হয়। যদিও আমরা শিক্ষা দপ্তর রাজ্যে বিদ্যালয় শিক্ষা দপ্তরে উচ্চশিক্ষা নয়, উচ্চশিক্ষায় আমরা বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছি, রিফর্ম করেছি এবং শিক্ষা দপ্তরে 34টা রিফর্ম করেছি। এখন আমরা এই বিদ্যালয় চলো অভিযানটা আমরা একটু নতুন আঙ্গিকে করতে চাই। অতিমারির কারণে, কোভিড-19 অতিমারির কারণে শিক্ষার ক্ষেত্রে একটা শিশুদের উপর বিরূপ প্রভাব ফেলেছে এবং এই বিদ্যালয় চলো অভিযানটা একটু ব্যাঘাত ঘটেছে। 6-14 বছর বয়সী বিদ্যালয়ের বাইরে যাতে যারা রয়েছে ছাত্রছাত্রীরা বা ছেলেমেয়েরা, তাদেরকে কিভাবে স্কুলের আঙ্গিনে আনা যায় সেজন্য আমরা একটা নতুনভাবে চিন্তাভাবনা করছি। আমাদের এই কোভিড-19 সময় দেখা গেছে যে স্কুল কর্তৃপক্ষ মানে স্কুল থেকে যে ইনফরমেশন এসছে 8,850 জন শিক্ষার্থী কোভিডের কারণে বিদ্যালয় ছুট হয়ে গেছে। এটা হলো স্কুলের যে ইনফরমেশন। এখন যেহেতু এই ইনফরমেশনটা আমাদের কাছে এসছে, আমরা আরেকটা ব্যাপকভাবে ডোর টু ডোর সার্ভে করতে যাচ্ছি এবং এই সার্ভেতে 8,850 না আরো বেশি, এবং একজন ছেলে মেয়েও যেন 6-14 বছর বয়সের কোনো ছেলে মেয়ে যেন বিদ্যালয়ের বাইরে না থাকে এবং স্কুলে যেন অন্তর্ভুক্ত হয়, তার জন্য আমরা একটা স্কিম করেছি, আর্ন উইথ লার্ন। আর্ন উইথ লার্ন, এবং আমরা ঠিক করেছি কলেজের যে থার্ড ইয়ার স্টুডেন্ট, লাস্ট ইয়ার স্টুডেন্ট, তারা কলেজে লেখাপড়া করছে, লেখাপড়া পাশাপাশি তাদের হাতে যাতে কিছু পয়সাও আসে এবং তাদেরকে একটা ভালো কাজে লাগানো হচ্ছে, অর্থাৎ রাজ্যে কোন এরকম শিক্ষার্থী রয়েছে কি না বিদ্যালয় ছুট, সেই 8,850 এবং এর বাইরে কিছু আছে কি না তাদেরকে চিহ্নিত করে যদি বিদ্যালয়ে এনে অভিভাবককে কনভিন্স করে, ছাত্রছাত্রীকে কনভিন্স করে তারা যদি স্কুলে এনে দিতে পারে, তাদেরকে আমরা প্রতি ছাত্রছাত্রী পিছু আমরা 500 টাকার মতো, রেটটা এটা 400 হতে পারে 600 হতে পারে, আমরা 500 টাকার মতো ঠিক করেছি। একটা ছাত্রছাত্রী যদি স্কুলে আনতে পারে তাহলে আমরা 500 টাকা তাকে ওই থার্ড ইয়ার কলেজ স্টুডেন্টকে আমরা দেওয়ার চিন্তা ভাবনা করছি এবং এর মধ্যে এই কর্মসূচি শুরু হবে। এবং আমাদের 4,300 বিদ্যালয় রয়েছে, আমরা সার্ভে করার জন্য আনুমানিক 10,000 স্বেচ্ছা গণনাকারী প্রয়োজন। স্বেচ্ছায় আমরা কলেজ কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি স্কুল কর্তৃপক্ষ থেকে যে তোমাদের থার্ড ইয়ার স্টুডেন্ট যারা এই যে জনসেবামূলক কাজ করতে চায় আমাদের আগামী প্রজন্মকে, প্রজন্মের স্বার্থে
এরকম যদি ইন্টারেস্ট আছে, আমরা বললাম যে 500 টাকা করে পার স্টুডেন্ট, এরকম যদি থাকে তাহলে আপনাদের ওই কলেজ কর্তৃপক্ষের কাছে তোমরা নাম লেখো, এবং নাম দেওয়ার পরে সেই লিস্ট আমাদের কাছে আসলে আমরা সেখানে তাকে সেই কাজে যুক্ত করব। আমাদের প্ল্যান ছিল এই মাসে 18 জুলাই থেকে, 28 জুলাই এরম একটা প্ল্যান ছিল, কিন্তু ওই সময় কলেজের পরীক্ষা থাকতে পারে, সেই জন্য আমরা এটাকে সামান্য পিছাব। কিন্তু আমাদের প্ল্যানটা আমরা কার্যকর করব, অগস্ট মাসের মধ্যে আমরা এটাকে কার্যকর করব। আমরা 1-8 আমরা ফ্রি বুকস দিচ্ছি সব ছাত্রছাত্রীর জন্য, ফ্রি বুকস, এবং এই জন্য আমাদের এর জন্য বছরে আমাদের খরচ যায় 13,36,00,000 টাকা আমাদের খরচ যাচ্ছে ফ্রি বুকসের জন্য। আর আমরা ইউনিফর্মের জন্য এটাও 1-8 আমরা 600 টাকা করে ওদেরকে, এটা এখনও চালু আছে, সকল মেয়ে এবং ST মেয়েরা সবাই, এক্ষেত্রে কোনো ST SC কিচ্ছু নেই, এবং ST স্টুডেন্টস ছেলেরা, SC স্টুডেন্ট ছেলেরা, এবং BPL ক্যাটাগরির যারা আছে ছেলেরা, ছেলেদের ক্ষেত্রে ST SC BPL ক্যাটাগরি, আর মেয়েদের ক্ষেত্রে বিলঙ্গিং টু অল, সুতরাং তাদের কোনো অসুবিধা নেই, তাদের জন্য আমরা এ করেছি। এবং আমাদের ছাত্রছাত্রী এই যে 1-8 3,46,56 ছাত্রছাত্রী এই 1-8 পড়াশোনা করছে। আর আমরা আরেকটা ফ্রি দিচ্ছি, এটা এখনও চালু আছে, ক্লাস 9 যেসব, আগে এটা ছিল শুধুমাত্র BPL ক্যাটাগরি, এখন আমরা সব মেয়েদের বাইসাইকেল দিচ্ছি, এবং এটা ক্লাস 9 মেয়েরা, এদের প্রতি বছর আমাদের 9.5 কোটি টাকা খরচ হচ্ছে এটার জন্য, ঠিক আছে। আরেকটা আমরা কাজ করছি, কাজ নতুন হাত কাজ হাতে নিয়েছি, প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ। আপনারা জানেন বর্তমানে মিড ডে মিল পাচ্ছে, 1-8 পর্যন্ত মিড ডে মিল পাচ্ছে, এখন প্রি প্রাইমারি পাচ্ছে, কিন্তু আগে ছিল না, গতবার এপ্রিল থেকে শুরু করেছি আমরা, মিড ডে মিল চালু আছে প্রাথমিক স্তরে, প্রি প্রাইমারি অ্যান্ড প্রাথমিক স্তরে, এবং টোটাল 4,01,004 জন ছাত্রছাত্রী এই মিড ডে মিল পাচ্ছে। এরা এখন আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে না, এবার আমাদের এটা আপনার যে নিউ এডুকেশন পলিসির একটা অঙ্গ, সুপারিশ, নিউ এডুকেশন পলিসির একটা সুপারিশ মোতাবেক আমরা পাইলট প্রজেক্ট হিসাবে আমরা অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট ধলাইতে আমরা নিচ্ছি এটা, যারা 1-8 পড়ছে তাদেরকে আমরা এডিশনাল ইনপুট হিসাবে প্রতিদিন হয় সেদ্ধ ডিম, অথবা যদি ডিম না হয় মরসুমি ফল, অথবা দুধ বা সমতুল্য খাদ্য আমরা প্রাতরাশ হিসেবে দেওয়ার সিদ্ধান্ত করেছি, এবং এটা 5,94,00,000 টাকা আমাদের যাবে শুধুমাত্র ধলার জন্য দিতে গিয়ে। এখন ওইখানে ছাত্রছাত্রীর সংখ্যা রয়েছে 51,688, এটা আমরা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। মিড ডে মিলের বাইরে, মিড ডে মিল থাকবে, মিড ডে মিল আছে, কিন্তু পাইলট প্রজেক্ট ব্রেকফাস্টের মতো আমরা, কারণ মেইন পুষ্টি জিনিসটা শিশুকালে ঠিক করতে হয়, এই জন্য আমরা এটাকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, এটা আমাদের এর মধ্যে আমরা এটা শুরু করব পাইলট প্রজেক্ট হিসেবে অনলি ধলাই ডিস্ট্রিক্ট। একটা স্টুডেন্টের পক্ষে কোন ছেলে মেয়ে বাইরে আছে এটা জানা সম্ভব নাও হতে পারে, সেজন্য আমরা অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশাকর্মী যারা এলাকায় থাকে তারা বুঝতে পারবে কোন ছেলে কোন মেয়ে স্কুলে পড়েছে কিন্তু এখন যাচ্ছে না, বা স্কুলের গণ্ডির বাইরে রয়েছে, তাদেরকে আনার জন্য আমরা এটা তারা এই কাজে সাহায্য করবে। যদি দেখা যায় যে কলেজ স্টুডেন্টরা এই কাজে, অনলি থার্ড ইয়ার স্টুডেন্ট, কলেজ ইয়াররা, কলেজের ছাত্ররা যদি সবাই সাফিসিয়েন্ট না করতে পারে, আমাদের শিক্ষক শিক্ষিকারাও এই কাজে অংশগ্রহণ করবে, বাকি যদি থাকে কেউ অংশগ্রহণ, সেক্ষেত্রে তাদের জন্য 200 টাকা দেওয়ার আমরা, শিক্ষক শিক্ষিকা যে অতিরিক্ত কাজটা করবে
এজন্য সিকিউরিটিকে আমরা 200 টাকা করে দেওয়ার সিদ্ধান্ত। এটা হলো বিশেষ করে আমরা ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে এরকম আর্ন উইথ লার্ন, অর্থাৎ রোজগার করো এবং শেখো, শেখো এবং রোজগার করো, এই একটা স্কিমের মাধ্যমে আমরা এই একটা স্কিম চালু করতে যাচ্ছি। এবং আমাদের আমাদের মূল উদ্দেশ্য যে নিউ এডুকেশন পলিসিতে একটা গুরুত্বপূর্ণ বিষয়, একজন ছেলে মেয়েও যেন স্কুলের বাইরে না থাকে, এই জন্য আমাদের এই উদ্যোগ আমরা গ্রহণ করছি। এই প্রথম ত্রিপুরাতে আগে কোনোদিন হয়নি। আমরা প্রি প্রাইমারি থেকে, প্রি প্রাইমারি মানে নার্সারি, কেজি ওয়ান, কেজি টু এবং ওয়ান টু থ্রি, প্রি প্রাইমারি থেকে ক্লাস থ্রি পর্যন্ত পাঠরত যে ছেলে মেয়েরা রয়েছে, এই সংখ্যাটা হলো 151,719 যারা প্রি প্রাইমারি পড়ে। প্রিপারি আমাদের রাজ্যে 88টা বিদ্যালয়, এগুলি এতগুলি ছিল না, মাত্র 8টা ছিল, আমরা 80টা করেছি প্রি প্রাইমারি, নার্সারি, কেজি ওয়ান, কেজি টু এবং সরকারি স্কুল মানে এডিসি সহ সরকারি স্কুল, কোনো গভর্নমেন্ট এডিড স্কুলের কথা আমি বলছি না। এই স্কুলগুলিতে এডিসি সহ যারা যে সরকারি স্কুলগুলি আছে আমাদের, এটার সংখ্যা হলো 4,248টা স্কুল, এর মধ্যে এডিসির আছে 1630। এই সবগুলি স্কুলে এই প্রি প্রাইমারি এবং আপ টু থ্রি পর্যন্ত যারা পড়াশোনা করছে, এই সংখ্যাটা হলো 151,719 ছাত্রছাত্রী। প্রি প্রাইমারিতে আছে 5,708 অষ্টআশি স্কুলে, আর 146,011 আছে ওয়ান থেকে থ্রি পর্যন্ত, এই হলো মোট 151,719। এদেরকে আমরা স্কুল ব্যাগ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং ত্রিপুরাতে এই প্রথম, অতীতে কোনোদিন সরকারি স্কুলে এই ধরনের প্রোগ্রাম ছিল না, স্কুল ব্যাগ দেওয়ার চিন্তা করছি। এবং এবং এক্ষেত্রে এই যে স্কুল ব্যাগ দেব আমরা, সেটার জন্য আমাদের প্রত্যেক এই যে এর জন্য আমাদের খরচ যাবে 7,58,59,500 টাকা, রাফলি আমরা একটা হিসাব করেছি। এটা টেন্ডারের মাধ্যমে, জেমের মাধ্যমে আমরা টেন্ডার মাধ্যমে এটা আমরা ই মার্কেটিংয়ের মাধ্যমে আমরা এটা করব এবং ডিউদের বলা হয়েছে টেন্ডার ডাকার জন্য তাদেরকে আর তো আমরা রাফলি হিসাব করেছি, এক একটা ব্যাগের দাম 500 হবে রাফলি, এটা একটু সামান্য কম হতে পারে, বাড়তে পারে, এবং সবগুলি টেন্ডারের মাধ্যমে আমরা এটা গ্রহণ করব। এবং আপনারা জানেন যে এই এই ব্যাগ দেওয়ার আমরা সিদ্ধান্ত গ্রহণ করছি, বিশেষ করে প্রি প্রাইমারি এবং আপ টু থ্রি। প্রক্সি টিচার কোথাও কোথাও আছে আমাদের রাজ্যে, নেই, তবু জাতীয় শিক্ষানীতিকে নিবিড়ভাবে বাস্তবায়নের জন্য অন্যান্য রাজ্যে কিছু কিছু আছে, আমাদের রাজ্যে এসব নেই। ছাত্রছাত্রীর সাথে শিক্ষক শিক্ষিকার সুসম্পর্ক থাকা দরকার, এটা মোস্ট ইম্পর্টেন্ট। আমরা সেই জন্য এখন থেকে প্রতিটি ক্লাসে, প্রতিটি ক্লাসরুমে যেসব টিচাররা পড়াচ্ছে তাদের ফটোগ্রাফ ক্লাসরুমে থাকবে, এটা নিউ এডুকেশন পলিসির একটা মানে নিবিড় সম্পর্ক তোলার জন্য। এবং কোথাও যদি এরকম আমাদের রাজ্যে, যদিও প্রক্সি টিচার নেই বললে, অতীতে ছিল আমরা এরকম কাঞ্চনপুর, দর্দা এসব জায়গাতে আমরা শুনেছিলাম প্রক্সি টিচার, কিন্তু নিউ এডুকেশন পলিসি নিবিড়ভাবে বাস্তবায়নের জন্য আমরা এই একটা সিদ্ধান্ত নিই, প্রত্যেক ক্লাসরুমে যে ক্লাসগুলি টিচাররা করাচ্ছে তাদের ফটোগ্রাফ ওই ক্লাসে থাকবে, যাতে ছেলেদের মেয়েদের সাথে শিক্ষক শিক্ষার একটা সুসম্পর্ক গড়ে ওঠে আরও বেশি, এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। এই কয়েকটা সিদ্ধান্ত আমরা শিক্ষা দপ্তর থেকে এটা সিদ্ধান্ত নিয়েছি, এর মধ্যেই কোনোটা এ মাসেই এদের আনলে পারবে, এদের স্কুল স্যুট আমরা চিহ্নিত করে ফেলেছি, এরাও আনলে পাবে, বাকি যে আছে যদি থাকে চিহ্নিত করে তাদেরও আনার ব্যবস্থা করবে। ছাত্রদের স্কুল ছোট হওয়ার মূলত রিজন কি পাওয়া যায়, কারণটা কি পাওয়া যায়, কারণ কোভিড, আর কোনো কিছু।